হ্যালো, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 3rd May, ফ্রাইডে, আর এখন বাজছে সকাল 11টা। সবিক অফিসের জন্য বেরিয়ে গেছে, মায়ের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি কিচেনে আমার ব্রেকফাস্টটা রেডি করব বলে। আমার ব্রেকফাস্ট আজকে একদমই সিম্পল, ব্রিটানিয়ার চকলেট ক্রোশা, পেয়ারা, শসা অ্যান্ড তরমুজ। এখন বাজছে 1:15, মামনি এইমাত্র কাজ করে চলে গেল। ব্রেকফাস্টের 1-2 বাসন পড়েছে, সেগুলো ধুয়ে নিয়ে আমি স্নানে যাব। বাট তার আগে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আগে ব্লগে শেয়ার করেছিলাম যে আমি ক্রসওয়ার্ড থেকে শ্রী হনুমান চালিসা আ ডেলিবারেশন এই বইটা কিনেছিলাম। এই বইটার অন্তত পক্ষে একটা পৃষ্ঠা আমি রোজ পড়ার চেষ্টা করি, আর হনুমান চালিসাতে টোটাল 40 lines আছে, যার মধ্যে 22 lines আমার এখন পুরো মুখস্থ হয়ে গেছে। সেম বই আমি মায়ের জন্য ফ্লিপকার্ট থেকে আনিয়ে দিয়েছি। শ্রী হনুমান চালিসা নিজের সাথে রাখা খুবই ভালো, হনুমানজি আমাদের প্রোটেক্টর, তিনি যদি আমাদের সঙ্গে সবসময় থাকেন তাহলে আমাদের লাইফে এগিয়ে যেতে কোনো প্রবলেম হবে না, আর কোনো বাধা বিপত্তি আমাদের ছুঁতে পারবে না। এখন বাজছে 1:20, আমার স্নান করা হয়ে গেছে, মা স্নানে গেছে, আমি এবারে পুজো দেব। এই ঝালরগুলো মোস্ট প্রবাবলি আমি লাস্ট ইয়ার দিওয়ালির সময় কিনেছিলাম আমার ঠাকুরের সিংহাসনটাকে ডেকোরেট করব বলে। তো এনিওয়ে, এইগুলোকে কালকে মা ভালো করে পরিষ্কার করে দিয়েছে, এইবারে আমি এগুলোকে আবার টাঙিয়ে দেব। আজকে গোপুসোনাদের মাও নতুন লাল কালারের ম্যাক্সি পরেছে, আর গোপুসোনারাও কিন্তু লাল কালারের ড্রেস পরেছে। আমার 2 গোপাল আজকে স্নান সেরে লাল কালারের ড্রেস পরেছে, আর দুজনকেই খুব সুন্দর লাগছে দেখতে। ইট ইজ 4 PM রাইট নাও, আমি লাঞ্চ করে এসে ওই 10-15 minutes মতো ঘুমালাম, তারপরে বই পড়ছিলাম। কারেন্টলি আই এম রিডিং দিস বুক, অ্যাজ লং অ্যাজ দ্য লেমন ট্রিজ গ্রো। আর কি অসম্ভব ভালো এই বইটা, দ্য স্টোরি ইজ ভেরি স্যাড বাট দেয়ার ইজ হোপ ইন দ্যাট স্যাডনেস। 64 pages মতো বাকি আছে, অ্যান্ড আই এম প্ল্যানিং অন কমপ্লিটিং ইট টুডে অর বাই টুমোরো। জেনারেলি আমি বই পড়ে কাঁদি না, অফকোর্স দেয়ার আর এক্সেপশনস, খালিদ হোসেনের দ্য কাইট রানার অ্যান্ড 1000 Splendid Suns পড়ে কেঁদেছিলাম। রিসেন্টলি চিত্রা ব্যানার্জি দিবাকরুণীর ইন্ডিপেন্ডেন্স পড়েও কিছু কিছু জায়গায় চোখে জল চলে এসেছিল। নাও আই সামহাউ এক্সপেক্টেড দ্যাট দিস বুক উইল ব্রেক মাই হার্ট বিকজ দ্য স্টোরি ইজ হ্যাপেনিং ইন সিরিয়া, বাট সেভারাল মিনিটস অ্যাগো যে ব্লোটা আমি রিসিভ করলাম সেটা থেকে আমি জাস্ট রিকভারি করতে পারছিলাম না। আমি 1-1.5 মিনিট কাঁদলাম, আর তারপরে ভাবলাম যে না, এখন খানিকক্ষণ বইটা ক্লোজ করে রাখি, একটু ভিডিও করি, অন্যান্য কাজ করি, তারপরে আবার রিজিউম করব। অনেকদিন ধরেই ভাবছিলাম আমার জুয়েলারি বক্সেসগুলোকে অ্যারেঞ্জ করব, সো লেটস গেট ইনটু দ্যাট। এই বক্সটার মধ্যে আমার সব চুড়ি আর ব্রেসলেটস রেখেছি। এই বক্সটার মধ্যে আছে হচ্ছে আমার সব হার আর হার দুলের সেট। এই বক্সটার মধ্যে আমার মেইনলি সিলভার ইয়াররিংসগুলো আছে, আর যে ফ্যান্সি ইয়াররিংসগুলো সেগুলো রেখেছি অ্যালং উইথ আংটি। ফোটোটার মধ্যেও ফ্যান্সি ইয়াররিংস আছে, বাট নট অ্যাজ ফ্যান্সি অ্যাজ দ্য ইয়াররিংস আই হ্যাভ কেপ্ট ইন দিস বক্স। আর এই 2 কৌটোর মধ্যে এভরিডে ইয়াররিংসগুলো রেখেছি। আমার গয়নার বাক্স অ্যারেঞ্জ করা, ডান। 6:30 বাজছে এখন, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে সন্ধ্যাকালীন স্ন্যাক্সে বানাবো আলু টিক্কি চাট। আলু টিক্কি আমাকে ফ্রম দ্য স্ক্র্যাচ বানাতে হবে না, আমার কাছে মকেনের আলু টিক্কি কেনা আছে, আমি সেই আলু টিক্কিগুলোকেই ভাজবো, আর তারপরে দই, তেঁতুলের চাটনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে চাটটা তৈরি করব।
আমার তো বাইরে গিয়ে চাট টাট খাওয়া বন্ধ, হ্যাঁ সহ্য হয় না। আজকে চুনমুন আলু টিক্কি চাট বানিয়ে দিল, অপূর্ব লাগছে খেতে, মুখটা ছাড়লো, কতদিন পর যে খেলাম, এত ভালো লাগছে খেতে। আর সাতটা বাজছে, আমি ঝটপট যে কটা বাসন পড়েছে সেগুলো ধুয়ে নিই, তারপরে ছাদে যাব। আজকে ছাদে যেতে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে, তারপরে সবিক দেখি যদি 9টার মধ্যে চলে আসে দেন ওকেও আলু টিক্কি চাট বানিয়ে দেবো। এখন বাচ্চা 9টা, সৌভিক অফিস থেকে চলে এসেছি আর ওর আলু টিক্কি চাটও আমি রেডি করে দিয়েছি, বাট ও দই খেতে পছন্দ করে না, তাই ওর চাটে দই দিইনি, আর ও চানাচুর বা ভুজিয়াও খাবে না বলল। সো এই হলো ওর অনুযায়ী বানানো আলু টিক্কি চাট। আসতে বাচ্চা 10:20, আমি গপু সোনাদের এইমাত্র শয়ন দিলাম, এবারে আমরা সবাই ডিনার করব। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।